السلام عليكم. সবাইকে মনে আছে যে আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক খুশি দীর্ঘদিন পর আমার রোগ ধরা হইছে। তারপর আমি মোটামুটি আলহামদুলিল্লাহ নিজে নিজে চলাফেরা করতে পারতেছি। আমি রমজান মাসে এই ডিপিআরসি হসপিটালে প্রায় 15 দিন পড়তেছিলাম। আমার নাম ফাতেহা, আমার বাড়ি সিলেট বিয়ানীবাজার। আমি এর আগে অনেক অসুস্থ ছিলাম, নিজে নিজে খেতে পারতাম না, কিন্তু আলহামদুলিল্লাহ এখান থেকে যাবার পর আমি মোটামুটি আমার ফ্যামিলিতে কিছু কিছু কাজ করে খেতে পারছি। আমি এর আগে যখন এখানে পড়তেছিলাম আমার ভিডিওটা আপনারা সবাই দেখেছেন, আমার অবস্থা কতটুকু খারাপ ছিল। আলহামদুলিল্লাহ এখন আমি অনেক ভালো আছি, নিজে নিজে চলাফেরা টুকু করতে পারতেছি। ফাইব্রোমায়ালজিয়া রোগটা অনেক, এই যে আমি আমাদের ওখানে গেছিলাম এক ডাক্তারের কাছে, উনি বলছে যে লক্ষ মানুষের মধ্যেও একজন পাওয়া যায় না, আর ডাক্তাররা কখনো ভাবে না যে রোগীর ফাইব্রোমায়ালজি হয়েছে। যার জন্য আমি শুক্রিয়া আল্লাহর দরবারে যে আমার রোগটা ধরা পড়েছে এতদিন পর শুধুমাত্র স্যারের তত্ত্বাবধানে। এর আগে আমি অনেক ডাক্তার দেখেছি, প্রায় 26 জন ডাক্তার দেখাইছি, কেউ রোগ ধরে নাই, শুধুমাত্র এই স্যারই আমার রোগটা ধরছে। যে বাসা যাওয়ার পর তো আলহামদুলিল্লাহ আমি একটু একটু রান্না বান করতে পারতেছি বা নিজে নিজে গোসল করতে পারতেছি, বাড়িতে হাঁটাচলাও করতেছি। মানে আমি সুস্থতা অনুভব করলে বিছানায় শুইতে ভালো লাগে না, ঠিক আছে। জি হ্যাঁ, কি বলবো, সব মিলিয়ে ভালো আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক খুশি যে সবকিছু পরে যে প্রথমত খুশি আমার যে রোগটা ধরা পড়েছে। রোগ ধরার পর থেকেই আমার মন থেকে অনেক পরে একটা কষ্ট দূর হয়ে গেছে যে আমার রোগটা ধরা পড়েছে, কারণ এই রোগ ধরা না পড়ার জন্য অনেকে অনেক কিছু ভাবছিল, মানে খারাপ কিছু ভাবছিল যে আমি হয়তো একটা অভিনয় করে চলতেছি, এরকম কিছুই মনে করেন যে রোগ থাকলে ধরা পড়বে না কেন, তাহলে তো এটা কোনো রোগই না, এইরকম মানে মানুষের অনুভূতি হয়ে গিয়েছিল। তো আলহামদুলিল্লাহ এখন রোগ ধরা পড়ার জন্যই সবাই খুশি, আর পরে তো সুস্থ হওয়াটা তার চেয়েও বড় খুশি। জি আগের চেয়ে আলহামদুলিল্লাহ আমি অনেকটা সুস্থ। আপনারা যদি কেউ এই রোগে মানে আক্রান্ত হয়ে থাকেন, কারণ হিপ জয়েন্ট শোল্ডার জয়েন্টের ব্যথা তো অনেকেরই হতে পারে, কিন্তু সবাই তো আর ফাইব্রোমায়ালজিয়ার রোগী হতে পারে না। এভিএন আছে বা অস্টিওআর্থ্রাইটিস আছে, অনেকগুলো রোগ আছে, কিন্তু আমরা তো একটাই জিনিস ভাবি যে ওনারও এইরকম ব্যথা হয়েছে মনে হয়, ওনারও এই রোগটা হয়েছে, কিন্তু নিজের মনের মানে দিক দিয়ে বেশি না ঝুঁকে যে কোনো ডাক্তারের পরামর্শ নিন। আর এইগুলা মানে আমরা তো সবাই মানে বেদনা হলে যাই অর্থোপেডিক ডাক্তারের কাছে, বিশেষত আমিও গিয়েছি অনেক অর্থোপেডিক ডাক্তার দেখাইছি বা নিউরো মেডিসিন ডাক্তার দেখাইছি, মেডিসিন ডাক্তারও দেখাইছি, মানে কেউ কিছু করতে পারে নাই। মানে আমার মনে হয় যাদের এইরকম সমস্যা আছে তারা মানে স্যারের মতো কোনো স্যারকে দেখানোটাই ভালো। আর সবার পরে যে আমি এটাই বলি যে ডিপিআরসি হসপিটালে এসে শাফিউল্লাহ স্যারকে দেখিয়ে যান, ওটাই আমি সবাইকে বলি। কারণ দীর্ঘ 10 বছর ঘুরে যেখানে আমি কোনো সমাধান পাইনি, যেখানে এসে আমি আলহামদুলিল্লাহ মানে মনকে এইটুকু বুঝ দিতে পারছি যে আমি এই রোগটায় ভুগছি। আপনারা যদি কেউ এই রোগে মানে আক্রান্ত হয়ে থাকেন, কারণ হিপ জয়েন্ট শোল্ডার জয়েন্টের ব্যথা তো অনেকেরই হতে পারে, কিন্তু সবাই তো আর ফাইব্রোমায়ালজিয়ার রোগী হতে পারে না। এভিএন আছে বা অস্টিওআর্থ্রাইটিস আছে, অনেকগুলো রোগ আছে, কিন্তু আমরা তো একটাই জিনিস ভাবি যে ওনারও এইরকম ব্যথা হয়েছে মনে হয়, ওনারও এই রোগটা হয়েছে, কিন্তু নিজের মনের মানে দিক দিয়ে বেশি না ঝুঁকে যে কোনো ডাক্তারের পরামর্শ নিন। আর এইগুলা মানে আমরা তো সবাই মানে বেদনা হলে যাই অর্থোপেডিক ডাক্তারের কাছে, বিশেষত আমিও গিয়েছি অনেক অর্থোপেডিক ডাক্তার দেখাইছি বা নিউরো মেডিসিন ডাক্তার দেখাইছি, মেডিসিন ডাক্তারও দেখাইছি, মানে
খেয়েও কিছু করতে পারি নাই, মানে আমার মনে হয় যাদের এইরকম সমস্যা আছে তারা মানে স্যারের মতো কোনো স্যারকে দেখানোটাই ভালো। আর সবার পরে যে আমি এটাই বলি যে ডিপিআরসি হসপিটালে এসে শাফিউল্লাহ স্যারকে দেখিয়ে যান, ওটাই আমি সবাইকে বলি। কারণ দীর্ঘ 10 বছর ঘুরে যেখানে আমি কোনো সমাধান পাইনি, যেখানে এসে আমি আলহামদুলিল্লাহ মানে মনকে এইটুকু বুঝ দিতে পারছি যে আমি এই রূপটায় ভুগছি। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।